আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিনমিশাল আছি আপনাদের সাথে। বলেছিলাম যখনই টাকার রেট বাড়বে তখনই আমাকে স্ক্রিনে দেখতে পারবেন। আজকেও টাকার রেট সর্বোচ্চ দিচ্ছে কয়েকটা ব্যাংকে, জানাবো সবগুলো ব্যাংকের টাকার রেট। অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, 29 টাকার উপরে আছে টাকার রেট। আমরা আজকে শুরুতেই দেখাবো মোবাইল পে এবং ইউআর পে টাকার রেট, কারণ তারা সর্বোচ্চ টাকার রেট দিচ্ছে। অনেকের মধ্যে শঙ্কা, অনেকে ভয়ের মধ্যে থাকেন যে মোবাইল পে বা ইউআর পের মাধ্যমে টাকা পাঠালে হয়তো রিস্ক। না, মোবাইল পে, ইউআর পে, ফ্রেন্ডি পে, এসটিসি পে, এগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম, কিন্তু সৌদি সেন্ট্রাল ব্যাংক কর্তৃক অনুমোদিত, ভয়ের কিচ্ছু নেই। আজকে তারিখ হলো 14 মার্চ 2023। আমি আছি মোবাইল পের অপশনে, সরি অ্যাপসে। প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি, তারপরে এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি ক্যাশ পিক আপ, 28 টাকা বরাবর সেন্ড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আল্লাহ জানে 29 টাকা 39 পয়সা, বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি টাকা পাঠালে 29 টাকা 39 পয়সা পাবেন। অল ব্যাংকস, খেয়াল করুন লিখা আছে অল ব্যাংকস, 29 টাকা 39 পয়সার উপরে। সেন্ড টু ওয়ালেট, যে কোনো মোবাইল ব্যাংকিং, বিকাশ হতে পারে, নগদ হতে পারে, রকেট হতে পারে, একই রেট 29 টাকা 39 পয়সা। ইউআর পেতেও কিন্তু সেম রেট পাবেন, কারণ মোবাইল পে এবং ইউআর পে সেম ম্যানেজমেন্ট। শুধু মোবাইল পেতে লাভ হলো, ফি লাগে না, খেয়াল করুন। রেটও বেশি দিচ্ছে, ফিও নিচ্ছে না, তার সাথে সাথে আপনি পাচ্ছেন প্রণোদনা 2.5 ভাগ। মোবাইল পের মাধ্যমে টাকা পাঠালে প্রণোদনা পাবেন। অনেকের প্রশ্ন হলো যে মোবাইল পের অ্যাকাউন্ট খোলার জন্য কি ইকামার মেয়াদ লাগে কিনা। অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস লাগবে, ইকামার মেয়াদ থাকতে হবে। অন্যান্য ব্যাংকের মধ্যে টেলিমানি দিচ্ছে 28 টাকা 6 পয়সা, পাওরি দিচ্ছে তাদের 4টা অপশনে, পাওরির টোটাল 4টা অপশন আছে, যার মধ্যে পাওরির রিয়া অপশনে পাবেন 28 টাকা 3 পয়সা। ব্যাংক টু ব্যাংক পাওরি দিচ্ছে সর্বোচ্চ রেট 29 টাকার উপরে, এবং মানিগ্রামে দিচ্ছে 28 টাকা 1 পয়সা। আলরাজি ব্যাংকে 28 টাকা 13 পয়সা থেকে 36 পয়সা পর্যন্ত চলছে, কখনও বাড়ে কখনও কমে। আর ব্যাংক টু ব্যাংক 27 টাকা 71 পয়সা। আলরাজি ব্যাংক ব্যাংক টু ব্যাংক কম দিচ্ছে, এসএনবি ব্যাংকেও ব্যাংক টু ব্যাংকে টাকা রেট কম, 27 টাকা 80 পয়সা, আর মানিগ্রামে 28 টাকা 3 পয়সা। এসটিসি পে দিচ্ছে 28 টাকা 10 পয়সা, ওয়েস্টার্ন দিচ্ছে 28 টাকা 20 পয়সা। মোটামুটি সবগুলো ব্যাংকেরই টাকা রেটের মধ্যে অল্প কিছু পরিবর্তন আসলেও সবথেকে বেশি পরিবর্তন আসছে গত কয়েকদিন ধরে মোবাইল পে এবং ইউআর পে। তাই আমার পরামর্শ থাকবে মোবাইল পে এবং ইউআর পের মাধ্যমেই টাকা পাঠান, রেট পাবেন সর্বোচ্চ, প্রণোদনা পাবেন এবং ফিও লাগবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।